চলুন এবারে তো জেলার পূজো আমরা দেখি জেলার বিভিন্ন প্রান্তে কি রকম পূজো হচ্ছে। চলুন কালচিনির দিকে যাই। কালচিনি ভারতীয় যুব সংঘের দুর্গা পূজো। নেপালে সংস্কৃতিতে এখানে দুর্গা পূজো হয়, এটাই বোধহয় বৈচিত্র্যের মধ্যে মিলন এই দেশের এই বাংলার। এখানে নেপালি সংস্কৃতিতে দুর্গা পূজো হয়, দেবীর পরনে নেপালি পোশাক, কার্তিক গণেশের হাতে খুব প্রিয় থাকে। সুদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, এ ভারী অন্য পুজো, ভারী অন্যরকম, যা আমরা সাধারণত দেখতে পাই না। কার্তিক গণেশের হাতে খুকরি, মায়ের শরীরে নেপালি পোশাক, একটু দেখাও এই পুজোর ছবিটা আমাদের সকল দর্শকদের। দেখো বর্তমানে রয়েছে আমরা কালচিনি গোয়েলয়নে, আমার মাথায় তখন রয়েছে নেপালি সংস্কৃতি ঢাকা টুপি, কে বলে ঢাকা টুপি, আমার ক্যামেরাম্যান ওদেরকে বলবো দেখাতে। এই যে পূজাটা হয় এখানে, পুরোপুরি নেপালি সংস্কৃতি মন মেনে কিন্তু পূজা হয় এখানে। মা দুর্গা পরনে রয়েছে নেপালি মহিলার পোশাক। দেখো কার্তিক রয়েছে, কার্তিকে কিন্তু নেপালি পুরুষের পোশাক এবং খুকরি রয়েছে, এবং গণেশও কিন্তু এখন নেপালি পোশাক পরিহিত, লক্ষ্মী সরস্বতী সবই কিন্তু নেপালি, এবং পুরো পুজোটা কিন্তু হয় নেপালি সংস্কৃতি মেনে পূজা হয়, এবং নেপালি সংস্কৃতি রীতি সে মেনে পূজা হয়। পুজো উদ্যোক্তারা রয়েছে, তাদের কাছে আমরা চলে যাবো, তাদেরকে জিজ্ঞাসা করবো, দাদা আপনাদের যে পূজাটা হয় এই পূজাটা কী হয় একটু বলবেন। এটা আমরা বিগত 4 বছর থেকে করতেছি, আমরা একটা উনি এইবার করছি যে গোর্খাদের বা নেপালিদের যে ড্রেস আছে, বেশভূষা, জাতীয় বেশভূষা আছে, ওইটা দিয়ে আমরা করলাম সঞ্চালন। আচ্ছা দাদা, এখানে দেখা যাচ্ছে যে মা দুর্গা, নেপালি মহিলা, কার্তিক গণেশ সব নেপালি পোশাক, কী বলবেন? অ্যাকচুয়ালি এই পূজাটা 4 বছর ধরে হচ্ছে, এবার ভাবলাম যে আমাদের নেপালি কালচার দিয়ে, এই নেপালি গ্রাম, এই গ্রামে আমরা নেপালি কালচার দিয়ে, নেপালি বেশভূষা দিয়েই সবাইকে ডাকবো। তাই জন্য গণেশও ঢাকা টুপি পরে এসেছেন, হাতে কুকুরি নিয়ে এসেছেন, কার্তিকেও ওইভাবে আসেছেন, আর মা দুর্গাও আমাদের নেপালি কালচারের মধ্যেই নিজের আমাদের ভাষার যে ড্রেসটা আছে ওই ড্রেসটা পরে এসেছেন। যে আপনি যে মাথায় পরে রয়েছেন দেখলাম গণেশের মাথায় সেই টুপি, এটাকে কী টুপি বলে? এটাকে ঢাকা টুপি বলে আমাদের। ঢাকা টুপি, এটা আপনাদের সংস্কৃতি? আমাদের সংস্কৃতি, এটাকে ঢাকা টুপি বলে। এই দেখুন মহিলারা রয়েছে এখানে, আমরা দেখা বলবো যে মহিলারা রয়েছে যে এখানে সবাই নেপালি সংস্কৃতির যে পোশাক, তাদের যে নেপালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কোনো তারা রক্ষা করে আসছে। এই যে আমাদের এখানে বৈচিত্র্যের মধ্যে সবাই মিলন মিলিয়ে রয়েছে এখানে, যে শুধু এই এলাকার নয়, আশেপাশে কিন্তু বহু এলাকার থেকে রয়েছে, আরও অনেকেই রয়েছে। তাতে জিজ্ঞাসা করবো দাদা, আপনাদের যে পুজোটা হয় সেই পুজোটা কী সংস্কৃতি মেনে হয় এবং কীভাবে করেন আপনারা? আমরা এটা নেপালের মেন সংস্কৃতির জন্য করতেছি, সবাইকে দেখানোর জন্য, সবাই বুঝুক আমাদেরও সংস্কৃতি আছে, এখনও বাঁচে আছে, ওইটার জন্যই আমরা এটা করছি। একদম যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে যে রক্ষা করার জন্য, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তারা এই পুজোর আয়োজন করে থাকে, এবং এই পুজো দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় কিন্তু এই মঞ্চে। আরও অনেকে রয়েছে, তাদের থেকে দেখা করবো। দাদা আপনাদের এই পূজাটা, এই পূজাটা কবে থেকে চলছে এবং কী কী আপনারা করে থাকেন এখানে? এই পূজাটা আমরা বিগত 4 বছর ধরে করতেছি, আর আগামী দিনেও এই সংস্কৃতিভাবেই আমরা এই পূজাটা এগিয়ে নিয়ে যাব, এই পূজাটা করব, আমাদের চিন্তাধারা রয়েছে। এখানে মা দুর্গা কী নেপালি মহিলা পোশাক মা দুর্গা? হ্যাঁ অবশ্যই, আপনি দেখতে পাচ্ছেন মা দুর্গার সম্পূর্ণ পোশাকটাই আপনারা দেখছেন, যে চৌবন্দি চলো আর পটুকি দিয়ে আর তিলহরি যেটা আমাদের বলে, বিশেষ করে তিলহরি, এগুলো সব সমাবেশিত, মানে সমস্ত যে বেশভূষা আছে সম্পূর্ণ আমাদের এটা নেপালের বেশভূষা। এই লক্ষ্মী সরস্বতী যে পোশাকটা, এটাকে আপনারা কী বলে সংস্কৃতি? এটা চৌবন্দি চলো, বুনিও চলো, চৌবন্দি চলো এটা বলে। আর গলায় যে মালাটা দেখছি লক্ষ্মী সরস্বতী, গলাটা মালা, এটা আমরা একটা পোতে, পোতে বলতে সাধারণত আমরা নেপালি মহিলার মানে একটা অমূল্য একটা মানে অলঙ্কার, তার সাথে আছে আপনার তিলহারি যেটা বলে, তিলহারি, ধন্যবাদ। এবার চলুন আমরা আবার সরাসরি চলে আসি